হ্যালো ফ্রেন্ডস, চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। কলকাতার গরমের ওয়েদার দেখতেই পাচ্ছ, কদিন ধরে শিমলা কুলু মানালি দেখাচ্ছি। আজ আমরা যাচ্ছি শিমলার কিছু ফেমাস জায়গায়, মল রোড, মার্কেট প্লেস, তাছাড়াও ক্রাইস্ট চার্চ, দারিচ, জাকু টেম্পলটা দেখাবো। শিমলার ওয়ান অফ দ্য বেস্ট প্লেস এই মল রোড। এটা হচ্ছে মাল রোডের মার্কেট এরিয়া, সব ধরনের জিনিসই পাবে, বাট বেস্ট হচ্ছে কুলু শল, তাছাড়াও হ্যান্ডমেড সক্স। দাম সামান্য বেশি আছে, তো সেক্ষেত্রে বলবো যেটা ফেমাস শিমলায় সেরকম কিছু কেনাই ভালো, যেরকম কুলু শল, হ্যান্ডমেড সক্স, এই টাইপের কিছু কেনাই ভালো। তো আমার কাছে মানালি মলের থেকে শিমলা মেল অনেক বেটার। ওই পাহাড়ের উপরে দূরে যে মূর্তি টাইপের দেখতে পাচ্ছ, ওটাই ঝাকু টেম্পল। প্রায় অনেকটাই উঁচুতে, তো আমরা সেখানে যাইনি, তো আমরা এখন যাচ্ছি চার্চের দিকে। চলো যাওয়া যাক। ক্রাইস্ট চার্চ নর্থ ইন্ডিয়ার সব থেকে ওল্ডেস্ট চার্চ। তোমরা যদি থ্রি ইডিয়টস দেখে থাকো, তো তাতে এই চার্চ নিশ্চয়ই দেখেছো।
তো এটা ছিল আজকে মল রোডের দিকটার সাইড সিন। তো তাছাড়াও গ্রিন ভ্যালি, সিমলা, কালীবাড়ি আমার আরেকটা ভিডিওতেও রয়েছে। সিমলার মোটামুটি প্রতিটা জায়গায় দেখানোর চেষ্টা করেছি। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করো, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো অবশ্যই।